সাবস্ক্রাইব করুন টিউবলাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে ক্লিক করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, টিউবলাইট বাংলা চ্যানেলের আমি জিতু। তো চলেন শুরু করি টিউবলাইট বাংলা চ্যানেলের আজকের ভিডিওটি। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার ছেলে হতে চলছে, ছেলে হবে না মেয়ে হবে এই ভাবনা মাথায় আসে না এমন কোনো ভাবি মাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া কি আদৌ সম্ভব? অবশ্যই কিছু পরীক্ষার মাধ্যমে প্রসবের আগেই জেনে নেওয়া যায় ছেলে হতে চলছে না মেয়ে, তবে এই ধরনের পরীক্ষা করা সম্পূর্ণ বেআইন। তাহলে উপায় কোনো চিন্তা নেই, একবার এই প্রবন্ধটি পড়ে ফেলুন, তাহলে দেখবেন সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যে যে লক্ষণ দেখে বোঝা সম্ভব যে ছেলে হতে চলছে সেগুলো হলো। তো চলেন শুরু করি। এক, পেটের অবস্থান। আপনার পেট কি নিচের দিকে বেশি ঝুঁকে গেছে? এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুই, প্রস্রাবের রং। একাধিক গবেষণায় এক কথায় প্রমাণিত হয়েছে যে গর্ভস্থ মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলছে, আর যদি দেখতে উজ্জ্বল হলুদ রঙের প্রস্রাব হয় তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি মেয়ে সন্তানের মা হতে চলছেন। তিন, ব্রণের প্রকোপ বাড়বে। প্রেগন্যান্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিক মতো হয় না, যে কারণে এমনিতেই বিভিন্ন রকমের ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। কিন্তু যদি দেখেন ব্রণের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাহলে জানবেন আপনার পেটে ছেলে সন্তান বড় হয়ে উঠছে। চার, ব্রেস্টের মাপ। গর্ভস্থায় ভাবি মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায়, কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে। সাধারণত এই সময় ডান দিক থেকে বাম দিকে ব্রেস্ট একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায়, কিন্তু যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে নিশ্চিন্ত থাকবেন আপনার ছেলে সন্তান হতে চলছে। পাঁচ, পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া। এমন ধরনের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটলে মনে কোনো সন্দেহ রাখবেন যে ছেলে সন্তানের জন্ম হতে চলছে। ছয়, হার্ট রেট। গর্ভস্থায় চিকিৎসকরা প্রায়শত বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। এই সময় যদি দেখা যায় বাচ্চার হার্ট রেট 140 বিট প্রতি মিনিট রয়েছে তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে বাচ্চাই জন্ম নিতে চলছে। সাত, চুলের বৃদ্ধি। মায়ের চুলের বৃদ্ধির হার দেখলেও বলে দেওয়া সম্ভব ছেলে হতে চলছে না মেয়ে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে কোনো সন্দেহই থাকে না যে আসন্ন বাচ্চা ছেলে হতে চলছে। আট, খাবার ইচ্ছা। ভাবি মায়ের খিদে কি খুব বেড়ে গেছে? অল্প সময় অন্তর অন্তর মনে হচ্ছে পেটে যেন ছুঁচু দৌড়াচ্ছে, তাহলে তো অভিনন্দন জানাতে হবে, কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমনই সব লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে থাকে। নয়, কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন? এই সময় মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে আসে, তার পক্ষে এটা বোঝা সম্ভব হয় না যে কোন দিকে ফিরে তিনি ঘুমাচ্ছেন। এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে। যদি দেখেন আপনার স্ত্রী বাম দিকে ফিরে ঘুমাচ্ছেন তাহলে আশা রাখতে পারেন যে আপনাদের ছেলেই হবে। দশ, হাতের তালু শুকিয়ে যাওয়া। প্রেগন্যান্সির সময় বারে বারে হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হলো ছেলে সন্তান জন্ম নিতে চলছে। এগারো, ওজন বৃদ্ধি। মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয়। প্রসঙ্গত, মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত মায়ের সারা শরীরই মেয়েদের হার বৃদ্ধি পায়, এমনকি মুখেও। এইভাবে অনেক অংশেই বুঝতে পারা সম্ভব হয় যে ছেলে হতে চলছে না মেয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিউবলাইট বাংলা চ্যানেলটির সাথেই থাকুন।